ভালো আছো তো সবাই? দেখো আমার কাছে একটা কি আছে, গ্লাস। কেমন গ্লাস? কাচের গ্লাস। তাহলে এই গ্লাসটি আর আমার এই চশমার লেন্সটি, এর মধ্যে কোনো মিল আছে? কী মিল আছে বলো তো? দুটোই কাচ নির্মিত, তাই তো? আজকে আমরা এই কাচ নিয়ে আলোচনা করব। কাচের বৈশিষ্ট্য কী, কীভাবে কাচ তৈরি করা হয়, কাচের ব্যবহার কী, এগুলো নিয়ে আজ আলোচনা করব। আগে কাচের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। কাচ সবাই দেখেছো, প্রত্যেকের বাড়িতেই কাচের তৈরি কোনো না কোনো জিনিস ব্যবহৃত হয়, তাই তো? প্রত্যেকের বাড়িতেই আমাদের কাচের তৈরি কোনো না কোনো জিনিস অবশ্যই আছে। কাচের বৈশিষ্ট্য কী? এক নাম্বার কাচের বৈশিষ্ট্য, কাচ একটি অনিয়তাকার কঠিন পদার্থ। কাচ একটি অনিয়তাকার কঠিন পদার্থ। আর বৈশিষ্ট্য কি? কাচ কি নরম না শক্ত? তাহলে কাচ শক্ত, তবে অল্প ঠোকাঠুকি লাগলেই কিন্তু কাজ ভেঙে যায়। কাজ শক্ত কিন্তু ভঙ্গুর, এটাও কাচের একটা বৈশিষ্ট্য। কাজ শক্ত কিন্তু ভঙ্গুর। তিন নম্বর বৈশিষ্ট্য কী? কাজকে কিন্তু আমরা যেমন দেখি কঠিন কাজ, এই কাজকে গলানো যায়, কিন্তু এর নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। কাজের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, কাচের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আর কি বৈশিষ্ট্য? জল বা অক্সিজেন কাচের সঙ্গে কোনো বিক্রিয়া করে না বা কাচের ক্ষতি করে না। শুধু জল অক্সিজেন নয়, বেশিরভাগ রাসায়নিক দ্বারাই কাচ আক্রান্ত হয় না। তাহলে এটাও একটা কাচের বৈশিষ্ট্য, জল অক্সিজেন বা বেশিরভাগ রাসায়নিক, বেশিরভাগ বলছি এই কারণেই যে কিছু কিছু রাসায়নিক দ্বারা আক্রান্ত হয়, কিন্তু বেশিরভাগ রাসায়নিক পদার্থ দ্বারা আক্রান্ত হয় না। বেশিরভাগ রাসায়নিক পদার্থ দ্বারা কাচ আক্রান্ত হয় না, আক্রান্ত হয় না। তোমাদের এখান থেকে কাচের বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্ন আছে। আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারো, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিড বাদে অন্যান্য অ্যাসিড দ্বারা আক্রান্ত হয় না, তার আগে একটু বলেনি, ক্ষার দ্বারা কিন্তু কাচ আক্রান্ত হতে পারে। তাহলে এটা এইভাবে লিখবে যে ক্ষার দ্বারা কাচ আক্রান্ত হলেও, ক্ষার দ্বারা কাচ আক্রান্ত হলেও হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছাড়া, হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাসিড দ্বারা আক্রান্ত হয় না, অন্য কোনো অ্যাসিড দ্বারা আক্রান্ত হয় না। এগুলো হলো তাহলে কাচের বৈশিষ্ট্য। পারবে লিখতে এগুলো? এরপর আমরা জানব কাচ কী থেকে তৈরি করা হয়। কাচ তৈরি করার জন্য প্রয়োজন সিলিকা, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট আর সোডিয়াম বাইকার্বোনেট। কাচ প্রস্তুতির জন্য সিলিকা
चूना पाथर बा कैल्शियम कार्बोनेट, कैल्शियम कार्बोनेट ओ सोडियम बाइकार्बोनेट, बाइकार्बोनेट एर मिश्रण के उच्च तापमात्राय गलिए शीतल करे स्वच्छ बा प्राय स्वच्छ काच पावा जाए। अनेक समय पुरोपुरी स्वच्छ है ना, एजन बला होचे स्वच्छ बा प्राय स्वच्छ काच पावा जाए। एटा होचे काच तैरीर प्रक्रिया। एरपर आरेकटु ब्यापार जानते हैं जे जखन आमरा बाणिज्यिक भावे काच प्रस्तुत करा हय तखन की की व्यवहार करा हय, बाणिज्यिक भावे काच प्रस्तुतिर समय की व्यवहार करा हय। ए सिलिका, तार संगे सिलिका लागबे, सिलिका लाइम सोडियम सोडियम ऑक्साइड और क्यूलेट बोटे क्यूलेट 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 की जिनिस क्यूलेट होच्छे अव्यवहृत काच, अव्यवहृत काच के क्यूलेट बोले। तो क्यूलेट दिए वाणिज्यिक भावे काच प्रस्तुत करा हय। एरपर आरो एकटु ब्यापार जे आमरा विभिन्न रंगेर काच देखेछि, जेमन एई काचटा सादा काच, किछु किछु काचेर तैरी जिनिस देखेछो तोमरा, रंगीन काच देखेछो। एई काचेर रंगीन रंगीन करार जन्य কাজকে রঙিন করার জন্য, কাজ তৈরি করার সময় বিভিন্ন ধরনের অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে রঙিন কাচের জন্য কি ব্যবহার করা হয়? বিভিন্ন অক্সাইড, রঙিন কাজ পেতে গেলে যেমন কোবাল্ট অক্সাইড, কাজ তৈরি করার সময় কোবাল্ট অক্সাইড যদি ব্যবহার করা হয়, কোবাল্ট অক্সাইড ব্যবহার করলে কাচের রং হবে কোবাল্টে হয় নীল রঙের। কোবাল্ট অক্সাইড ব্যবহার করলে কাচের রং হবে নীল রঙের। এছাড়াও ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম নাম শুনেছো তো? ক্রোমিয়াম অক্সাইড মনে রাখবে, এগুলো খুব ভালো করে মনে রাখবে। ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করলে সবুজ রঙের কাজ তৈরি হয়, আর যদি হলুদ রঙের কাজ দরকার হয় তাহলে ব্যবহার করতে হবে আয়রন অক্সাইড। এরকম বিভিন্ন ধরনের অক্সাইড ব্যবহার করে কাচের রঙকে ইচ্ছে মতো রঙের কাজ তৈরি করা হয়। এটা হলে হলুদ রঙের কাজ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোন অক্সাইডটা দ্বারা কেমন রঙের কাজ পাওয়া যায় এটা মনে রাখবে, কোবাল্ট অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড আর আয়রন অক্সাইড। এরপর জানব কাচের ব্যবহার, এটা তোমরা সবাই পারবে। কাচের ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে কাচকে ব্যবহার করে থাকি, কোথায় কোথায় ব্যবহার করছি এটা লিখতে হবে, বলে দিচ্ছি। আমাদের গৃহস্থালির কাজে প্রত্যেকের বাড়িতে নানা রকমের কাচের জিনিস আছে, কী কী বলো তো? যেমন কাচের গ্লাস, কাচের বাটি, কাচের প্লেট, আবার এখন কিছু শৌখিন চামচও পাওয়া যাচ্ছে কাচের তৈরি। এছাড়া
টেবিলের উপরে দেখবে একটা কাচ ব্যবহার করা হয়, টেবিল টপে কাচ ব্যবহার করা হয়। এখন যে সমস্ত রান্নার ওভেনগুলো আছে তার সেই ওভেনগুলোর টপটাও আবার কাচ দ্বারা তৈরি হচ্ছে। এছাড়া তোমরা দেখেছ ওই এটিএম কাউন্টারের যে গেটগুলো বা বড় বড় শপিং মলগুলোর গেটগুলো দেখবে কাচ দ্বারা তৈরি হয়। তাহলে কাচের ব্যবহার অনেক জায়গায় আছে। এছাড়া টিউবলাইট বাল্ব, তোমরা তোমাদের বাড়িতে ব্যবহৃত যে টিভি, কম্পিউটার, ল্যাপটপ, এর যে মনিটর, এগুলো সবই কাচ দ্বারা তৈরি। এছাড়া নানাভাবে অনেক রকমভাবে কাচের আমরা ব্যবহার দেখতে পাই। বিভিন্ন ধরনের শৌখিন লাইট প্রস্তুতিতে কাচের ব্যবহার আছে। আরও এক জায়গায় ব্যবহার আছে, আমাদের পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে কাচ নির্মিত অনেক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, যেমন টেস্ট টিউব, ফানেল, বিভিন্ন ধরনের ফ্লাক্স, যেমন গোলতল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, বুরেট, পিপেট, এই সমস্ত ল্যাবরেটরির যন্ত্রপাতিগুলো কাচ নির্মিত হয়। তাহলে সেখানেও ব্যবহার আছে। তাহলে কাচের ব্যবহার তোমরা এটা প্রত্যেকে লিখতে পারবে। কাচের ব্যবহার নিয়ে তোমাদের দু নম্বরের প্রশ্ন পড়ে যে কাচের ব্যবহার কী। তাহলে কাচের ব্যবহারটা আমি তোমাদের আর লিখছি না, এটা তোমরা নিজেরাই করে নেবে। কাচের ব্যবহার তোমরা লিখতে পারবে, তোমরা টেক্সট বইটা একটু রিডিং পড়ে নেবে। আর এছাড়াও আরও কিছু কিছু ক্ষেত্র এগুলো তোমরা মনে করে করে লিখবে, যেমন বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই চশমার কাজ, লেন্স প্রস্তুতি, এগুলোতে কাচের ব্যবহার আছে। তাহলে আজকে আমরা এই আলোচনাটা এখানেই শেষ করব। আমি তোমাদেরকে যেটা প্রতিবারের মতো বলি যে টেক্সট বইটা খুব ভালো করে রিডিং দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তার সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।